অবশেষে আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। সোমবার রাতেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘোষকে গ্রেফতারের পরে রাতেই অভিযানে নেমে সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরো তিনজনকে গ্রেফতার করে। এই তিনজনের মধ্যে দুজন সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিং এবং সুমন হাজরা, অপরজন সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী আফসার আলী। প্রত্যেকের বিরুদ্ধে 120B এবং 420 ধারায় মামলা রুজু করে সিবিআই। 19 আগস্ট আরজিকরের দুর্নীতি মামলা রুজু হয় তালা থানায়। 23 আগস্ট সিবিআই কে সেই দুর্নীতি মামলার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে সিবিআই টানা জেরা চালায় সন্দীপ ঘোষকে। এরপরেই যুক্ত হয় দুর্নীতি মামলা। সেই মামলায় সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি চালিয়ে বহু তথ্য উদ্ধার করে সিবিআই। আরজিকরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নথি। টানা 15 দিন বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করায় সিবিআই। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ড এবং সন্দীপ ঘোষের দুর্নীতি যোগ নিয়ে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ। সোমবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করে জুনিয়র ডাক্তাররা, কিন্তু দাবি পূরণ না হওয়ায় রাস্তাতেই রাত ভোর অবস্থান বিক্ষোভ চালিয়ে যান জুনিয়র ডাক্তাররা। তার মাঝেই সিবিআই এর হাতে গ্রেফতার আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ভোর রাতে নিজাম প্যালেসে বিআর সিং হাসপাতালের দুই চিকিৎসককে এনে ধৃতদের শারীরিক পরীক্ষা করানো হয়। মঙ্গলবার ধৃত সন্দীপ ঘোষ সহ বাকি তিনজনকে তোলা হবে আদালতে। এবারে সিবিআই হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষ সহ বাকিদের জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। আরজিকর দুর্নীতি মামলায় আরো কোনো বড় মাথার যোগ রয়েছে কিনা তা জানতে চায় সিবিআই। পাশাপাশি তরুণী চিকিৎসক হত্যার ঘটনায় দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চায় সিবিআই। সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, বহু আগেই রাজ্যের কাছে এই দুর্নীতির অভিযোগ জমা পড়লেও রাজ্য পদক্ষেপ গ্রহণ করে। স্বাভাবিকভাবে এই দুর্নীতির সঙ্গে আরো বড় মাথার যোগ থাকাটা অস্বাভাবিক নয়। প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল, তাকে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। এই কাজটা কলকাতা পুলিশও করতে পারত। মুখ্যমন্ত্রী নাটক করছিলেন, পুলিশ মন্ত্রী নাটক করছিলেন, আর পুলিশ কমিশনারকে দিয়ে, পুলিশকে দিয়ে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে, তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগ সাজসে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা। তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, কারণ এ অপরাধ একজন করেনি, তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে, যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান, একটা প্রিন্সিপাল থেকে একটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন, এবং তাকে সাসপেন্ড করা হলো না, ছুটি যেতে বলা হলো না, তার মাঝে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে, কারোর হাত আছে, সেটাও খুঁজে বার করতে হবে।